জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 3রা মে 2022 মঙ্গলবার স্বয়ং বজরংবলীর আশীর্বাদে, হনুমানজির কৃপায় এই 5 রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, এবং জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। তো আলোচনাটা শুরু করা যাক। 3রা মে 2022 মঙ্গলবার যে 5 রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ রং আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। এবং এর পাশাপাশি দিনের শুভ সময় এবং রাহুকাল এটাও আপনাদেরকে আমি কিন্তু জানাব। দেখুন, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শোনার চেষ্টা করুন। আমি যে 5 রাশির কথা আমি বলছি, আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির আগামীকাল আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবেই। অর্থাৎ আপনার জন্মছকে রাহু যদি ভালো থাকে, রাহু যদি আপনার শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি আপনার কিন্তু হবে। যদি রাহু পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু এই আকস্মিক প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা সৃষ্টি হবে। তাই রাহুকে স্ট্রং করার জন্য আমি একটি কথা বারবার বলছি, রাহু কবচ আপনার পরিধান করুন। কলিযুগে একটি গ্রহ, যে গ্রহ হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটায়, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহকে স্ট্রং করুন। এর পাশাপাশি বুধ গ্রহ, শনি গ্রহ এবং শুক্র গ্রহ, এই 4টি গ্রহ কিন্তু ভালো থাকা এখনদের দরকার। কিন্তু মুখ্য ভূমিকায় যেটি মানে কলিযুগে যেটা প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে স্ট্রং পজিশানে থাকে, রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি কিন্তু মানে গরিব থেকে ধনী কিন্তু আপনি হবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রচুর অর্থ আপনার কিন্তু আসবে। গরিব থেকে ধনী আপনি কিন্তু কালকে হয়ে যেতেই পারেন। এই জন্য বারবার বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন। রাহু কবচ আপনার ভাগ্যের বিশেষ সহায়তা কিন্তু করবে। আচ্ছা, আমি একটি কথা বলি, দেখুন, যাদের ক্ষেত্রে জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা ক্ষেত্রে কী হবেন, তাদের ক্ষেত্রেও হবে। আপনারা হস্তরেখা বিচার করুন। আপনার হস্তরেখাতে যদি যোগ থাকে, অবশ্যই আপনিও কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু করবে। এবং 5ম, 9ম এবং 2য়ের কানেকশান যদি খুব ভালো থাকে, তাহলে আকস্মিক প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। এবং দশা, মহাদশা যদি পারমিট করে। আমি বারবার একটি কথা বলছি, ভাগ্য হচ্ছে সব শেষ কথা বলে। আপনার ভাগ্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি একবার দেখে নিন না, আপনার জন্মছকে আছে কি না। রাহু কবচ আপনি পরিধান করুন, দেখুন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার সুদৃঢ় করবে। অথবা আপনারা পাওয়ার রিংও কিন্তু পরিধান করতে পারেন। পাওয়ার রিং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু ঘটাবে, পাওয়ার রিং বিশেষ করে। দেখুন, আগামীকাল যে রাশিগুলো প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি, যে 5 রাশির কথা আমি বলেছি, 5টা কিন্তু অর্থ কিন্তু পাবে। এর পাশাপাশি আপনারা গোল থেকে, আপনার ব্যবসা থেকে, যারা ব্যবসা করছে, 3 গুণ 4 গুণ লাভ আপনাদের হতে পারে, 5 গুণও লাভ হতে পারে। এর পাশাপাশি আপনাদের যে কোনো শুভ কাজ বা কোনো আটকে থাকা টাকাও কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। হঠাৎ প্রাপ্তি আপনাদের আগামীকাল
উঠবেই উঠবে। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল দিনের শুভ সময়টা এবং কী যোগ থাকছে। প্রথম আমি একটু আলোচনা করি, আগামীকাল 3রা মে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র কিন্তু থাকছে, রোহিণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ থাকছে শোভন যোগ, ভালো যোগ থাকছে, যোগটিও খুব দুর্দান্ত যোগ নক্ষত্রের পাশাপাশি রোহিণী নক্ষত্রের পাশাপাশি শোভন যোগ কিন্তু আগামীকাল থাকছে। এবং রাহুকালটা আমি বলবো যেটি হচ্ছে 3:12 থেকে 4:32 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, 3:12 থেকে 3:12 থেকে 4:32 পর্যন্ত রাহুকাল থাকছে। ব্রহ্মমুহূর্ত 11:44 থেকে একটা শুরু হচ্ছে, 11:44 থেকে একটি থাকছে আপনার 1:31 পর্যন্ত, আরেকটি আপনার থাকছে 11:47 থেকে 12:38 পর্যন্ত, দুটির সময় কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বিশেষভাবে প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে। এবার আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার, প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুভ রং হালকা বেগুনি, আপনাদের আগামীকাল শুভ রং। আপনাদের ক্ষেত্রে সময়টা হচ্ছে সকাল 8:34 থেকে 10:02 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার যেটি থাকছে সেটি হচ্ছে 88, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 88। 2 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সেটি হচ্ছে সাদা, এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার, আপনাদের টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 221 আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার। সময় 11:12 থেকে 1:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো 3 যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে, কন্যা রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 196। শুভ রং হালকা সবুজ এবং শুভ সময় কন্যা রাশির ক্ষেত্রে আপনার সকাল 10:14 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটি হচ্ছে সকাল, মিথুন রাশির ক্ষেত্রে সকাল 8:14 থেকে 10:32 পর্যন্ত। আপনাদের শুভ রং হালকা নীল এবং আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 151। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সেটা হচ্ছে লাল, এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট যেটি নাম্বার সেটি হচ্ছে 99 আপনাদের টার্গেট নাম্বার, এবং শুভ যেটা সময় আগামীকাল আপনাদের সকাল 11:11 থেকে, সকাল 11:11 থেকে আপনার 1:24 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা লাকি সময়, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। অর্থাৎ আমি যে শুভ সংখ্যাটি বলছি, শুভ রং বলছি এবং টার্গেট যে নাম্বারটি বলছি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, একবার নয় 5 এই ভিডিওটি শুনুন, এবং ভিডিওটি বোঝার পর আপনার জীবনে আপনি কিন্তু অ্যাপ্লাই করুন। তো আবারও বলছি যাদের ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, আপনারা রাহু কবচটা আপনারা পরিধান করুন। রাহু কবচ কী হবে, আপনার বাধা কাটিয়ে আপনার এই আকস্মিক অর্থপ্রাপ্তি, কলিযুগের রাজা এই রাহু, আকস্মিক অর্থপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তি এই রাহু কবচ কিন্তু আপনাকে ঘটিয়ে থাকবে, অর্থাৎ গরিব থেকে ধনী আপনিও কিন্তু হবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, নমস্কার।